আসসালামু আলাইকুম। যা কিছু চোখে দেখা যায় সব সময় যে তা সঠিক হবে এরকমটা নয়। অনেক সময় চোখে দেখা সাধারণ জিনিসের গভীরতাও অনেক বেশি থাকে, তাই পুরো বিষয় সম্পর্কে না জেনে কাউকে দোষারোপ করাটা ঠিক নয়। আর স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক নষ্ট করার জন্য তৃতীয় পক্ষ মাঝখানে আসতে চাইবে, তাই পার্টনারকে ভুল বোঝার আগে খোলাখুলি কথা বলে সমাধান করে নেওয়া উত্তম। আজকে ঠিক এমনই একটি মুভি এক্সপ্লেন করব। আজকে এক্সপ্লেন করব 2005 সালে রিলিজ হওয়া রোমান্স থ্রিলার বলিউড মুভি। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় ভোরের দিল্লিকে দেখে। একজন লোক খুব দ্রুত একটি বাড়িতে আসতে থাকে, তাকে খুব চিন্তিত লাগছিল। তার কিছুক্ষণ পর অন্য একজন লোক জগিং করতে করতে ওই একই বাড়িতে ঢুকে পড়ে। সে গটি গটি পায়ে হেঁটে, মনে হচ্ছিল কাউকে খুঁজছে। সে একটা রুমে ওকে দিয়ে তার কাঙ্ক্ষিত লোককে না পেয়ে ড্রয়িং রুমের দিকে আসে। সেখানে লোকটি খুঁজতে খুঁজতে হঠাৎ ঝুলন্ত দুটি পায়ের সাথে ধাক্কা খেয়ে একদম ভয় পেয়ে যায়। অন্যদিকে বেডরুমে যে লোকটি ঘুমোচ্ছিল সে তার পাশে হাত দিয়ে পূজা নামের কাউকে খুঁজতে থাকে। তাকে পাশে না পেয়ে লোকটি রুম থেকে বের হয়ে পূজাকে ডাকতে থাকে। তাকে দেখে বোঝা যাচ্ছিল লোকটি অন্ধ। সে পূজাকে খুঁজতে খুঁজতে ড্রয়িং রুমে এসে পড়েই যাচ্ছিল, তখন বাড়িতে ঢোকা লোকটি তাকে ধরে ফেলে। এখান থেকে আমরা জানতে পারি অন্ধ লোকটির নাম রাহুল আর সাধারণ লোকটির নাম করণ। রাহুল অনেক বড় বিজনেসম্যান। রাহুল করণকে বলে, করণ তুই কখন এসেছিস, পূজাকে দেখেছিস? করণ তাকে ধরে ঝুলন্ত মহিলার বড়ির কাছে নিয়ে গিয়ে বলে, রাহুল পূজা আমাদের ছেড়ে চলে গেছে। রাহুল করণের কথা যেন বিশ্বাসই করতে পারছিল না। সে পূজার পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। পুলিশকে ইনফর্ম করা হলে কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর রবি তার পুরো টিম নিয়ে রাহুলের বাড়িতে আসে। রবি তার পরিচয় রাহুলকে দিয়ে বলে, এই বাসায় কে কে থাকেন আর কারণের পরিচয় কি? রাহুল বিষণ্ণ হয়ে বলে, কারণ আমার বন্ধু, আর এই বাড়িতে আমি, আমার ওয়াইফ পূজা আর আমাদের কাজের লোক অ্যালেক্স থাকে। রবি জিজ্ঞেস করে, অ্যালেক্স কোথায়? রাহুল জানায় যে একটা দরকারে সে তার গ্রামের বাড়িতে গেছে। তখনই দৌড়াতে দৌড়াতে অ্যালেক্স আসে, আর এই লোককেই আমরা মুভির শুরুতে রাহুলের বাড়িতে তাড়াহুড়ো করে ঢুকতে দেখেছিলাম। অ্যালেক্স পূজার ডেড বডি দেখে কান্না করতে করতে বলে, ম্যাম সাহেব আপনি এমনটা কেন করলেন, এসব কি করে হয়ে গেল? পূজার ডেড বডি সিভিল হসপিটালে নিয়ে গিয়ে মর্গে রাখা হয় পোস্টমর্টেম করার জন্য। রাহুল অসহায়ের মতো জিজ্ঞেস করে, স্যার পূজার বডি আমি কখন পাবো? রবি জানায় 8টার মধ্যে পোস্টমর্টেম হয়ে যাবে আর এরপরই বডি আপনাদের দিয়ে দেওয়া হবে। হসপিটাল থেকে রাহুল করণ আর অ্যালেক্স বাসায় চলে আসে। করণ রাহুলকে বলে, তুই আমার সাথে আমার বাড়িতে চলে আয়, এখানে থাকলে পূজার স্মৃতি তোকে আরো বেশি কষ্ট দেবে। করণ হতাশ হয়ে বলে, আমি তো আমার বাকি জীবনটা পূজার স্মৃতি নিয়েই বাঁচতে চাই, তুই চলে যা। করণ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রুমে এসে কারণ পূজার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। একটা গানের অনুষ্ঠানে রাহুল পূজাকে দেখেছিল আর প্রথম দেখাতেই পূজাকে রাহুল পছন্দ করে ফেলে। এরপর থেকে পূজা যেখানে যেত রাহুলও তার সাথে দেখা করতে সেখানেই যেত। দুজনেই প্রথমে টুকটাক কথা বলতে বলতে একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর রাহুল ভালোবাসার রাস্তা দীর্ঘ না করে পূজার বাড়িতে এসে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দেয়। রাহুল এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে তা পূজা ভাবতেই পারেনি। সে যেন খুশি হতে গিয়েও হতে পারছিল না, এমন একটা সারপ্রাইজও তাকে মনমরা লাগছিল, যেন সে কোনো বিষয় নিয়ে অনুশোচনায় ভুগছে। তারপর খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রথম রাতে পূজা রাহুলকে বলে, আমি তোমাকে আমার পাস্ট নিয়ে কিছু বলতে চাই রাহুল। রাহুল তাচ্ছিল্য করে বলে, পাস্ট আমাকে বলে লাভ কি, তোমার সাথে আমি আমার ফিউচার প্ল্যান করতে চাই। পূজা তাকে থামিয়ে বলে, রাহুল আমার একটা অতীত আছে আর আমি তোমাকে আমার অতীত জানিয়ে তারপর ভবিষ্যৎ সাজাতে চাই। রাহুল বলে, আচ্ছা বলো। পূজা ভয়ে ভয়ে বলে, রাহুল আমি একজনকে আগে ভালোবাসতাম। রাহুল এবারও তাচ্ছিল্য করে বলে, ভালোবাসতে নাকি এখনো বাসো? পূজা বলে, ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস করো এখন তার সাথে আমার কোনো যোগাযোগ নেই আর কোনো সম্পর্কও নেই। রাহুল বলে, তাহলে আর কি, আমি তোমাকে এতটা ভালোবাসতে চাই যাতে তুমি শুধু তোমার অতীত নয় বরং নিজেকেই ভুলে যাও। তবে একটা কথা, আজ থেকে আমার সম্মান তোমার হাতে, তুমি আমার সম্মান নষ্ট হয় এমন কিচ্ছু করো না, কারণ ঘরের সম্মান তো ঘরের বউয়ের হাতেই থাকে, তাই না? পূজা তাকে কথা দিয়ে বলে, আমি তোমার সম্মান আমার জীবন থাকতে কখনো নষ্ট হতে দেব না। তারা তাদের বিবাহিত লাইফ শুরু করে। তারা দুজনেই খুব খুশি ছিল। রাহুল খুবই ভালোভাবে তার স্বামীর দায়িত্ব পালন করতে থাকে। পূজার ছোট ছোট সব বিষয়ে রাহুল খেয়াল রাখতো, তার জন্মদিনে সারপ্রাইজ দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, সবকিছু। অর্থাৎ প্রতিটা মেয়ে যেমন স্বামীর স্বপ্ন দেখে, রাহুল ঠিক তেমন স্বামী ছিল। পূজাও তার প্রতি খুব খুশি ছিল। একদিন রাহুল পূজাকে ড্রাইভিং শেখানোর জন্য গাড়ি নিয়ে রাস্তায় বের হয়।
রাহুল পূজাকে ড্রাইভিং শেখাতে চাইলেও পূজা এক্সাইটমেন্টের জন্য রাহুলের কোনো কথাই শুনছিল না। সে রাহুলকে বলে, আমি পারবো, তুমি শুধু দেখো তো। তখন হঠাৎই তাদের সামনে একটা গাড়ি চলে আসে। পূজা গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেললে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর রাহুল ছিটকে গাড়ির কাচ ভেঙে বাহিরে পড়ে যায়। পূজা সিট বেল্ট পরায় সে তেমন আঘাত পায়নি। রাহুল মারাত্মক ভাবে আহত হয়। তাকে হসপিটাল আনা হলে ডক্টর জানায় যে তার চোখ খুব বাজে ভাবে নষ্ট হয়ে গেছে আর সেটা ঠিক করা সম্ভব নয়, তাই তাকে বাকি জীবন অন্ধ হয়ে থাকতে হবে। এটি শুনে পূজা অনেক অপরাধ বোধে ভুগতে থাকে। সে রাহুলের কাছে গিয়ে ক্ষমা চায়, কারণ এইসব কিছু তার জন্যই হয়েছে। রাহুল পূজাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার এতে কোনো দোষ নেই, এটা আমার ভাগ্যে ছিল। এখন থেকে আমি তোমার চোখেই পুরো দুনিয়া দেখতে চাই। এটি বলে দুজনেই কান্না করতে থাকে। সিন এখান থেকে প্রেজেন্টে রাহুলের কাছে আসে। সে এসব ভেবে খুবই কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণ পর তারা হসপিটালে যায় পূজার ডেড বডি আনতে। সেখানে তারা দেখে যে হসপিটালের সব নার্স, ওয়ার্ড বয়, ডাক্তার অস্থির হয়ে ছুটোছুটি করছে, যেন তারা খুব দরকারি কিছু হারিয়ে ফেলেছে। তখন সেখানে ইন্সপেক্টর রবি আসে। সেও যেন অনেক টেনশনে ছিল। দুজন কনস্টেবল তাকে বলে, স্যার সব গড়বড় হয়ে গেছে, জানি না কিভাবে এসব হয়ে গেল, আমরা তো পাহারা দিচ্ছিলাম আর ডক্টরও বলতে পারছে না যে এসব কিভাবে হয়েছে। রাহুল কারণ তাদের এমন অবস্থা দেখে কিছু বুঝতে পারছিল না, কেউ তাদের কিছু বলছিলও না। রবি মর্গরুম গেলে ডক্টর বলে, পূজার বডি এই 13 নম্বর বক্সে ছিল, কিন্তু যখন পোস্টমর্টেমের জন্য খোলা হয় তখন বডি এখানে ছিল না। রবি রেগে গিয়ে জিজ্ঞেস করে, এসব কিভাবে হলো। রবি মর্গরুম থেকে বের হয়ে ডক্টরের সাথে অনেক রাগারাগি করতে থাকে। রাহুল আর কারণ তাদের কাছে গিয়ে জানতে চায় যে কি হয়েছে। রবি আমতা আমতা করতে করতে বলে যে আপনার ওয়াইফের বডি পোস্টমর্টেম করার আগেই কেউ গায়েব করে ফেলেছে। এটি শুনে রাহুল অনেক রেগে যায় আর জিজ্ঞেস করে, আপনারা থাকতে এটা কিভাবে হলো। কারণ রেগে গিয়ে রবিকে বলে, কি করে আপনাদের ডিপার্টমেন্ট, জীবিতদের কথা তো বাদই দিলাম, আপনাদের কাছে তো মৃত মানুষও নিরাপদ নয়। রাহুল এবার বলে, স্যার এতক্ষণ আমি ভেবেছিলাম আমার ওয়াইফ হয়তো আত্মহত্যা করেছে, যেটা কিনা সম্ভব নয়, কারণ আমাদের মধ্যে সব ঠিকঠাক ছিল, আমরা খুশি ছিলাম, কিন্তু এখন আমার পুরোপুরি বিশ্বাস যে এটি আত্মহত্যা নয় বরং হত্যা। আমার ওয়াইফকে কেউ মার্ডার করেছে আর আমি তার শাস্তি চাই। রবি তার কথায় সায় দিয়ে বলে, আপনার কথাই ঠিক, এটা আত্মহত্যা নয় হত্যা। হত্যাকারী পূজাকে মেরে তা আত্মহত্যা বলে জ্বালাতে চাইছিল, কিন্তু পোস্টমর্টেম করলে সত্যিটা প্রমাণ হয়ে যেত, তাই সে ডেড বডি গায়েব করেছে। রবি রাহুলকে আশ্বস্ত করে বলে, আমরা খুব দ্রুত হত্যাকারীকে অ্যারেস্ট করব আর পূজার ডেড বডি খুঁজে বের করব। রবি তার ইনভেস্টিগেশন শুরু করে। সে প্রথমে রাহুলের বাড়িতে গিয়ে তার কাজের লোক অ্যালেক্সকে জিজ্ঞাসাবাদ করে। রবি অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি এখানে কত বছর ধরে কাজ করছো। অ্যালেক্স বলে, স্যার 5 বছর। রবি তাকে আবার জিজ্ঞেস করে, পূজার মার্ডার কতদিন আগে তুমি গ্রামে গিয়েছো। অ্যালেক্স জানায় যে 4 দিন। গ্রাম থেকে আমার টেলিগ্রাম এসেছিল যে আমার মা খুব অসুস্থ, তাই গিয়েছিলাম, এমন কিছু ঘটবে জানলে আমি কখনোই যেতাম না। রাহুল তাদের কাছে এসে বলে, স্যার অ্যালেক্সকে সন্দেহ করে লাভ নেই, সে আমার অনেক বিশ্বস্ত, বলতে পারেন এক অন্ধের লাঠির মতো। রবি বলে, মিস্টার রাহুল, ইনভেস্টিগেশনে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে, আপনাকেও কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। পূজার বিয়ের আগে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল। রাহুল গম্ভীর হয়ে বলে, ছিল, কিন্তু আমাদের বিয়ের আগেই তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। রবি জিজ্ঞেস করে, কে সেই ছেলে। রাহুল বলে, আমি জানি না সে কে, আর জানার চেষ্টাও করিনি, আমি পূজাকে ভালোবাসতাম, তাকে পেয়ে গেছি, আমি আর কিছু জানতে চাইনি। রবি এবার জিজ্ঞেস করে, তাহলে ওই ছেলে সম্পর্কে কে জানতে পারে। রাহুল স্বাভাবিক ভাবেই বলে, পূজার বাবা হয়তো বলতে পারতো, কিন্তু তিনি 3 মাস আগে মারা গেছেন। রবি বলে, যে ঠিক আছে আমি খুঁজে নেব। এই বলে সে সেখান থেকে চলে যায়। রবি জিজ্ঞাসাবাদ করার জন্য কারণের বাড়িতে যায়। রবি কারণকে জিজ্ঞেস করে, রাহুলকে আপনি কবে থেকে জানেন। কারণ বলে, বাস এই 1.5-2 বছর হবে, আমি ইউরোপ যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানির মালিকের সাথে রাহুল বিজনেস করত, সেখানে তার সাথে আমার দেখা হয় আর দুজনে ইন্ডিয়ার, তাই আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সেখানে রাহুল আমাকে অফার দেয় আমি ইন্ডিয়া এসে তার কোম্পানিতে কাজ করব কিনা। আমি তার কথায় রাজি হয়ে যাই আর তার কোম্পানিতে জয়েন করে ফেলি। রবি আবার জিজ্ঞেস করে, রাহুল আর পূজার বিয়ের সময় আপনি এখানে ছিলেন। রাহুল বলে, না। রাহুল সব কাজে ভীষণ তাড়াহুড়ো করে, প্রেমেও তাড়াতাড়ি পড়েছে আর বিয়েও তাড়াতাড়ি করেছে, তাই আমি বিয়েতে থাকতে পারিনি। রবি কারণকে বলে, আপনি পূজার বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু জানেন, সে বিয়ের আগে কোন ছেলের সাথে প্রেম করত। কারণ এবার একটু বিরক্ত হয়ে বলে, দেখুন স্যার, বিয়ের আগে আমি পূজাকেই কখনো দেখিনি, তোর বয়ফ্রেন্ড সম্পর্কে কিভাবে জানবো। রবি এবার সন্দেহের চোখে কারণের দিকে তাকিয়ে বলে, আপনি জানেন না, সমস্যা নেই আমরা জেনে নেব। কারণকে রবির সন্দেহ করা সে বুঝতে পেরে তাকে বলে, আপনি কি আমাকে সন্দেহ করছেন, ইনভেস্টিগেশনের এটা কোনো পদ্ধতি হলো। রবি এবার বলে, না না, এটা কোনো পদ্ধতিই না, আমার পদ্ধতি তো আরো ডেঞ্জারাস,
পরের বার যখন আসবো তখন প্রমাণ নিয়ে আসবো। এটি শুনে কারণ অনেক ঘাবড়ে যায়। রবি চলে গেলে কারণ তার বন্ধু রমেশের সাথে দেখা করতে যায়। রমেশ পেশায় একজন উকিল। কারণ তাকে বলে, পূজা কেন আত্মহত্যা করেছে আর তার লাশ কে গায়েব করেছে আমি তার কিছুই জানি না, আমি নির্দোষ। রমেশ বলে, আমি পড়েছি পেপারের খবরটা, তুই কিছু যখন করিসনি তাহলে এত ভয় পাচ্ছিস কেন? কারণ বলে, পুলিশ আমার সাথে এমন ভাবে কথা বলছে যেন আমি সব করেছি। রমেশ তাকে আশ্বস্ত করে বলে, আরে তুই ভয় পাচ্ছিস কেন, আমি আছি তো, আর তুই কোনো কাজ আমাকে না জানিয়ে করবি না। এটা বলে রমেশ চলে যায়। কারণ যেন তখনও ভয় পেয়েছিল। বাসায় এসে সে অনেক ড্রিঙ্ক করতে থাকে আর তার অতীত নিয়ে ভাবতে থাকে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায় আর দেখা যায় কারণ আর পূজা একটা রেস্টুরেন্টে বসে গল্প করছে। অর্থাৎ পূজার বিয়ের আগের বয়ফ্রেন্ড আর কেউ নয় বরং কারণই, আর এর জন্যই পূজার মৃত্যুতে সে এতটা ঘাবড়ে আছে। কারণ পূজাকে বলে, তোমার বাবাকে বারণ করবে আমার সাথে এমন করতে, তোমাকে কল দিয়ে আমি পাই না, উনি বারবার কেটে দেন, কাল রাতে কতবার কল করেছি, উনি বারবার আমার আওয়াজ শুনে ফোন রেখে দিয়েছে। পূজা বলে, রাত 3টার সময় ফোন করলে বাবা আর কি করবে? কারণ রেগে গিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই যখন কথা বলতে মন চাইবে তখনই কল দেব, রাত 3টা কি আর দিন 3টা, এত টাইম মেনটেন করতে পারবো না, আমি কোনো চাকরি করছি না। পূজা বলে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি বসো, আমি খাবার অর্ডার করে আসছি। পূজা খাবার অর্ডার করতে গেলে সেখানে একটি লোকের সাথে তার ধাক্কা লাগে। লোকটি পূজাকে সরি বলে পূজার কাঁধে হাত দেয়। দূর থেকে এই দৃশ্য দেখে কারণ রাগে যেন জ্বলে পুড়ে যাচ্ছিল। ওই লোকটি যখন কারণের টেবিলের পাশ দিয়ে যায় তখন কারণ তার হাত ধরে ফেলে আর ভয়ঙ্কর ভাবে বলতে থাকে, এই হাতে তুই আমার পূজাকে ছুঁয়েছিস তাই না? লোকটি বলে, আমি দেখতে পাইনি, ওনাকে সরি বলেছি তো। কারণ বলে, তাহলে আমিও সরি বলবো, চলবে? এই বলে সে টেবিলে রাখা কাটা চামচ দিয়ে লোকটির হাতে আঘাত করতে থাকে আর চিৎকার করে বলতে থাকে যে সরি। সে যতবার আঘাত করে ততবারই সরি বলতে থাকে। রেস্টুরেন্টে থাকা অন্য সবাই তাকে আটকাতে চায়, সে তাদেরকে মেরে সরিয়ে দেয়। পূজাও তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে পাগলের মতো আঘাত করতেই থাকে, সে যেন একদম পশু হয়ে যায়। কারণের এমন ভয়ঙ্কর রূপ দেখে পূজা ভয় পেয়ে যায়। সে এমন সাইকো কারণকে চিনতেই পারছে না। সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। কারণের যখন হুশ ফিরে সে দেখে যে রেস্টুরেন্টে অনেক মানুষ জমে গেছে আর সবাই ভয়ের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কারণ খেয়াল করে যে পূজা সেখানে নেই। সে পূজাকে খুঁজতে খুঁজতে বাইক নিয়ে পূজার বিল্ডিং এর কাছে চলে আসে। সে বিল্ডিং এ ঢুকতে চাইলে বিল্ডিং এর দারোয়ান তাকে ভেতরে যেতে নিষেধ করে। সে বলে, পূজা ম্যাডামের বাবা আপনাকে ভেতরে ঢুকতে নিষেধ করেছে। রবি তখন তার বাইকের কাছে গিয়ে জোরে জোরে হর্ন বাজাতে থাকে। দারোয়ান তাকে এমন করতে নিষেধ করে, নয়তো তার চাকরি থাকবে না। তখন সেখানে পূজার বাবা এসে কারণকে হর্ন বন্ধ করতে বলে, কিন্তু কারণ বলে, পূজা না বলে আমি হর্ন বন্ধ করব না। পূজার বাবা রেগে বলে, আমি তোর সাথে কখনোই পূজার সম্পর্ক হতে দেব না। কারণ হর্ন বাজাতে বাজাতে নীলজ্জের মতো বলে, আপনি কি আমাদের আটকানোর? পূজার বাবা আরো রেগে যায় আর বলে, আমি পূজার বাবা, তুই এখানে এসে গুন্ডাগিরি করছিস? কারণ শান্ত গলায় বলে, আমি তো পূজার প্রেমিক, গুন্ডা তো আপনি, আমাদের মাঝখানে ভিলেন হয়ে আছেন। তখনই সেখানে পূজা আসে আর তাকে এসব বন্ধ করতে বলে। পূজার কথায় কারণ হর্ন বন্ধ করে আর পূজাকে বলে, পূজা তোমার বাবাকে বলো না হবু জামাইয়ের সাথে এমন বাজে ভাবে কথা না বলতে। পূজার বাবা হার্টের পেশেন্ট, তাই পূজা তাকে চিৎকার না করার জন্য বুঝিয়ে উপরে নিয়ে যায় আর কারণকে বলে, তুমি ভেতরে আসবে না, আমি বাবাকে বাসায় রেখে এখানে আসবো। পূজা তার বাবাকে নিয়ে চলে গেলে কারণ দারোয়ানকে ডেকে খুশি হয়ে বলে, দেখেছিস আমাকে কত ভালোবাসে পূজা, দেখবি ঠিক নিজে এসে ওই বুড়োকে রেখে আমার বাইকে করে চলে যাবে। এটি শুনে দারোয়ান বলে, আমার মনে হয় না পূজা ম্যাডাম আর নিচে আসবে। দারোয়ানের কথা শুনে কারণ দ্রুত পূজার বাসার দিকে যায়। পূজা যখন তার বাবাকে বাসায় রেখে কারণের সাথে দেখা করতে নিচে যায় তখন কারণ লিফটে করে পূজার ফ্ল্যাটের কাছে চলে আসে। সে দরজার কাছে এসে পূজাকে ডাকতে থাকে। পূজার বাবা রেগে কারণকে বলে, তুই এখন পর্যন্ত চলে এসেছিস, এখান থেকে এক্ষুনি না গেলে আমি পুলিশকে ফোন করব। কিন্তু কারণ নীলজ্জের মতো কোনো কথা না শুনেই পূজাকে ডাকতে থাকে। এদিকে পূজা গেটের কাছে এসে দেখে কারণ সেখানে নেই। দারোয়ান বলে, ম্যাডাম দেখুন, আমাকে কুত্তার মতো বেঁধে রেখে আপনার ফ্ল্যাটে চলে গেছে পাগলটা। পূজা ভয় পেয়ে দ্রুত আবার তার ফ্ল্যাটে যেতে থাকে। অন্যদিকে পূজার বাবা কারণকে রেগে বলে, আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। কারণ বেহারের মতো বলে, আমি তো বাইরেই আছি স্যার, আপনি ভেতরে যান, আমি পূজার সাথে দেখা করব। পূজার বাবা আরো রেগে যায় আর বেয়াদব বলে তার কাছে যেতে চাইলে ফ্লোরে বিছানো কার্পেটের সাথে পা পিছলে নিচে পড়ে যায় আর তখনই সেখানে পূজা আসে। পূজা মনে করে কারণ তার বাবাকে নিচে ফেলে দিয়েছে। পূজা চিৎকার করে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত তুলেছ, আমি তোমাকে ঘৃণা করি, চলে যাও এখান থেকে। কারণ পূজাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, পূজা বিশ্বাস করো আমি কিছু করিনি, উনি নিজে নিজেই পড়ে গেছে। পূজা বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কারণ তখন কিছু বুঝে উঠতে না পেরে সামনে থাকা একটা কাচের বক্সে ঘুষি মেরে তা ভেঙে ফেলে। এতে তার হাত কেটে রক্ত বের হতে থাকে।
পূজো এটা দেখে ভয় পেয়ে বলে, এটা কি করেছো তুমি? কারণ বলে, তুমি না বলেছো আমি তোমার বাবাকে আঘাত করেছি, তাই আমার হাতকে শাস্তি দিয়ে দিয়েছি, এখন তুমি আমার সাথে চলো। পূজা বলে, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না, বুঝেছো তুমি? এখন যাও, কোনো ডাক্তারের কাছ থেকে হাতটা ব্যান্ডেজ করে নাও। কারণ পূজার কাছে এসে বলে, আমাকে নিয়ে তোমার খুব চিন্তা হয় তাই না, কিন্তু আমার সাথে যেতে পারবে না। কারণ পূজার বাবাকে অসহায়ের মতো বলে, স্যার আপনার মেয়েকে তো বিয়ে দেওয়ার জন্য অনেক ছেলেকে পেয়ে যাবেন, কিন্তু আমার মতো কেউ ভালোবাসতে পারবে না, আর ধন সম্পদওয়ালা ছেলে পেলেও আমার মতো রক্ত ঝরা কাউকে পাবেন না, যদি পান তাহলে তার সাথে মেয়ের বিয়ে দিয়ে দেবেন। এটি বলে কারণ সেখান থেকে চলে যায়। পরদিন সকালে কারণ মন খারাপ করে বিচের পাশে বসে থাকে, তখনই সেখানে তার কল্পনায় তার মতো সে অন্য এক লোককে দেখতে পায়। কারণ তাকে বলে, দেখেছ পূজা কালকে আমার সাথে আসেনি, সে আমাকে ভালোবাসলে তার বাবাকে ছেড়ে ঠিকই আমার কাছে চলে আসতো। সেই লোকটি বলে, তুমি জানো পূজার বাবা হার্ট পেশেন্ট? কারণ এবার রেগে গিয়ে বলে, তো কি হয়েছে, এর জন্য পূজা বিয়ে করবে না, সারা জীবন কুমারী থাকবে? লোকটি হাসতে হাসতে বলে, তুই এখনো বুঝতে পারিসনি, শুধু ভালোবাসা থাকলেই ছেলেরা বিয়ে করতে পারে না, ছেলেদের বিয়ে করতে হলে ভালো ঘর লাগবে, ভালো কাজ লাগবে, আর টাকা লাগবে। তুই একটা কাজ কর, টাকা ইনকাম শুরু কর, যখন তোর সব হবে তখন পূজাও রাজি হবে, আর পূজার বাবাও খুশি মনে তার মেয়েকে তোর হাতে দেবে, শূন্য হাতে প্রেম হয় না। এইসব কথা শুনে কারণ বোঝা যায় তার এখন কি করতে হবে। তার কিছুদিন পরই কারণ ইউরোপ চলে আসে টাকা ইনকাম করার জন্য। এখানে এসে সে যে কাজ পাচ্ছিল তাই করছিল, যত ছোট কাজই হোক না কেন তাকে কাজ করতে হবে, তার টাকা দরকার। তার একনিষ্ঠ পরিশ্রমের জন্য কয়েক বছরের মধ্যে সে ভালো একটা কোম্পানিতে ভালো পজিশনে জব পেয়ে যায়। অনেক টাকার মালিক হয়ে সে আবার ইন্ডিয়া আসে পূজার সাথে দেখা করতে। ইন্ডিয়া এয়ারপোর্ট থেকে কারণ সোজা পূজার বাড়িতে চলে আসে, কিন্তু দারোয়ান তাকে বলে, তারা এখন আর এখানে থাকে না, পূজা ম্যাডামের এক বছর আগে বিয়ে হয়ে গেছে। এটি শুনে কারণে সবকিছু যেন থমকে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে পূজা তাকে এভাবে ধোকা দিয়েছে। কারণ জিজ্ঞেস করে, পূজার বাবা কোথায়? দারোয়ান বলে, উনি তো কয়েক মাস আগে মারা গেছেন। এটি শুনে সে মন খারাপ করে তার বন্ধু রাহুলের বাসে আসে। রাহুল কারণকে জিজ্ঞেস করে, তোর ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে? কারণ বলে, না। রাহুল জিজ্ঞেস করে, যার জন্য তুই এত কিছু করেছিস তাকে এত সহজে ছেড়ে দিবি? রাহুল এবার মন খারাপ করে বলে, তো কি করবো আমি বল, সে আমাকে ধোকা দিয়েছে, যার জন্য দুবছর ভালো করে ঘুমাইনি, এতটা পরিশ্রম করেছি, সে এক বছর আগে বিয়ে করে নিয়েছে, আমার জন্য আর একটা বছর অপেক্ষা করতে পারেনি। রাহুল তার সাথে এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলে, যে যাওয়া সে চলে যায়, এর জন্য তোর লাইফটা নষ্ট করিস না, দাঁড়া আমার ওয়াইফের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। এই বলে সে পূজাকে ডাকতে থাকে। পূজা সেখানে আসলে কারণ একদম শকড হয়ে যায়, তার ভালোবাসার মানুষ তার প্রিয় বন্ধুকে বিয়ে করে নিয়েছে। পূজাও কারণকে দেখে একদম চুপ হয়ে যায়, দুজনে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলে। রাহুল বলে, কি ব্যাপার, কারো কথা শুনতে পারছি না কেন? রাহুল তাদের দুজন দুজনকে পরিচয় করিয়ে দেয়। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। কারণের কাছে থাকা পূজার সব ছবি সে আগুনে পুড়িয়ে ফেলে আর বলে, আজ আমার কাছে বাড়ি গাড়ি সব আছে, শুধু পাশে শখের নারীটাই নেই। তখন হঠাৎ সে কিছু পড়ার আওয়াজ শুনতে পায় আর দ্রুত তার বাড়ি থেকে কাউকে চলে যেতে দেখে। কারণ তাড়াতাড়ি তার রুমে ঢুকে দেখে কেউ তার বিছানার পাশে টুলে পূজার কিছু জুয়েলারি রেখে গেছে। এগুলো দেখে সে সাথে সাথে রমেশকে ফোন দেয় আর বলে, কেউ আমার ঘরে পূজার কিছু জুয়েলারি রেখে গেছে, এগুলো এখন আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। রমেশ বলে, এখন বুঝতে পেরেছি, কেউ তোকে এই কেসে ফাঁসাতে চাইছে। কারণ ঘাবড়ে গিয়ে বলে, এখন আমি কি করব, কে এমনটা করছে আমার সাথে? রমেশ বলে, কে করছে সেটা আমি তো বলতে পারবো না, তবে তুই একটা কাজ কর, রাহুলকে ফোন দে আর সবকিছু তাকে খুলে বল। কারণ বলে, আমি রাহুলের মোবাইলে টেলিফোনে অনেকবার ট্রাই করেছি, কেউ ফোন তুলছে না। রমেশ বলে, তাহলে আরেকটা কাজ কর, পূজার জুয়েলারিগুলো তুই চুপি চুপি রাহুলের ঘরে রেখে আয়, এই কথার কাউকে বলিসনি তো? কারণ জানায় সে এ ব্যাপারে আর কাউকে কিছু বলেনি। কারণ রমেশকে আবার জিজ্ঞেস করে, রাহুলের বাসায় জুয়েলারিগুলো রেখে আসলে কোনো সমস্যা হবে না তো, তুই শিওর? রমেশ আবার বিরক্ত হয়ে বলে, আরে যা বলেছি তা করতো, আমি আছি তো। কারণ রমেশের কথা মতো জুয়েলারিগুলো নিয়ে তখনই রাহুলের বাড়িতে চলে যায়। সে চুপি চুপি রাহুলের ঘরে ঢুকে তার ড্রয়ারে জুয়েলারিগুলো রেখে আবার চলে আসে। পরদিন সিভিল হসপিটাল থেকে রাহুলকে ফোন করে জানানো হয়, আপনার বন্ধু রাহুলের উপর কাল রাতে কেউ অ্যাটাক করেছে, সে এখন হাসপাতালে আছে, আপনি তাড়াতাড়ি আসুন। এই কথা শুনে কারণ একদম শকড হয়ে যায় যে কাল রাতে তার যাওয়ার পর রাহুলের বাড়িতে আর কে গিয়েছিল। অন্যদিকে হাসপাতালে রাহুলকে দেখানো হয়, তার মাথায় ব্যান্ডেজ করা ছিল। দুজন কনস্টেবল রাহুলের কাছে অ্যাটাকার সম্পর্কে জানতে চাইলে সে
কাউকে কিছু বলতে চায় না। কনস্টেবল বলে, আমাদের ব্যাজ ধরে দেখুন, আমরা পুলিশের লোক, আমাদের বিশ্বাস করতে পারেন। রাহুল ভীত হয়ে বলে, আমি কারণ ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না, সবাই আমার অন্ধত্বের সুযোগ নিতে যাচ্ছে, আমি এই মুহূর্তে কারণ ছাড়া আর কারোর উপর ভরসা করতে পারছি না। তখনই সেখানে তাড়াহুড়ো করে কারণ আসে। কারণকে দেখে রাহুল যেন প্রাণ ফিরে পায়। রাহুল কারণকে বলে, কারণ কাল রাতে আমার উপর কি জানি অ্যাটাক করেছে, আমি কোনো মতে তাকে ধাক্কা দিয়ে সরে বাথরুমে গিয়ে নিজেকে লক করে রেখেছিলাম। ইন্সপেক্টর রবি জিজ্ঞেস করে, সে কে ছিল? কারণ এবার রেগে গিয়ে বলে, আপনি দেখতে পাচ্ছেন না, সে অন্ধ, সে কিভাবে দেখবে? রবি বলে, অ্যালেক্স তো ঘরে ছিল, সে কিছু দেখেনি? রাহুল এবার বলে, অ্যাটাকার প্রথমে অ্যালেক্সকে ঘুমের মধ্যে কোনো মেডিসিন দিয়ে অজ্ঞান করে ফেলে, তারপর আমার উপর অ্যাটাক করেছে, আর যখন তার জ্ঞান ফিরে সে বাথরুমের ভেতর আমার আওয়াজ শুনে তা খুলে দেয়, আর সেই তো আমাকে হাসপাতাল নিয়ে এসেছে। কারণ অনেক রেগে গিয়ে রবিকে বলে, কি করছেন আপনারা? পূজার ডেড বডি গায়েব হয়ে গেছে, এখন রাহুলের উপর অ্যাটাক হয়েছে, আপনারা আদৌ কিছু করছেন? রবি জানায় যে 24 ঘন্টার মধ্যে আমি অ্যাটাকারকে খুঁজে বের করবো। বলে রবি তার টিম নিয়ে রাহুলের বাড়ি ইনভেস্টিগেশন শুরু করে, অ্যাটাকারের কোনো ক্লু পায় কিনা। তারা ইনভেস্টিগেশনে রাহুলের বাসার দেয়ালে অ্যাটাকারের হাতের চিহ্ন দেখতে পায়, সেগুলো ফরেন্সিক টেস্ট করে রবি হাসপাতালে দ্রুত আসে। আর কারণকে বলে, আমি বলেছিলাম না 24 ঘন্টার মধ্যে অ্যাটাকারকে খুঁজে বের করব, কিন্তু 8 ঘন্টার মধ্যেই তাকে পেয়ে গেছি। আমি আপনার বাসা থেকে অ্যাটাকারের যে চিহ্ন পেয়েছি তা থেকে অ্যাটাকারকে ট্রেস করে ফেলেছি। এটা শুনে কারণ আর রাহুল খুব খুশি হয়। রাহুল জিজ্ঞেস করে, সে কে? রবি বলে, সে আপনার বন্ধু কারণ। এটি শুনে কারণ আর রাহুল দুজনে অবাক হয়ে যায়। কারণ চিৎকার করে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি এসব করিনি। রাহুল বলে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, কারণ এসব করতে পারে না। রবি জানায়, আমরা প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারি না, প্রমাণ আমি আদালতেই দেখাবো। এটি বলে রবি কারণকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। রাহুল তাদের পিছু পিছু দৌড়াতে দৌড়াতে বলে, স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে, কারণ এটা করতেই পারে না। তখন হাসপাতালে তার কাছে একজন লোক একটা অ্যাড্রেস দেখিয়ে জিজ্ঞেস করে, ভাই প্যাথোলজি ল্যাবটা কোথায়? রাহুল বলে, দেখতে পাচ্ছেন না? এটি শুনে লোকটি চলে যেতে চাইলে রাহুল তাকে থামিয়ে তার চোখের চশমাটা খুলে ফেলে আর লোকটিকে প্যাথোলজি ল্যাব দেখিয়ে দেয়। অর্থাৎ রাহুল অন্ধ নয়, সে অন্ধ হওয়ার অভিনয় করছে। কারণকে আদালতে আনা হলে সেখান থেকে রাহুল তাকে জামিন করিয়ে নেয়। এতে কারণ রাহুলকে ধন্যবাদ জানায়। রাহুল কারণকে বলে, দেখ কারণ, পূজার মৃত্যুর পর আমি তোকে আরো ভালো করে চিনেছি, তোর কি মনে হয় আমি তোদের ব্যাপারে কিছুই জানি না? আমি জানি যে আমি পূজাকে যতটা না ভালোবাসি তুইও ঠিক ততটাই ভালোবাসিস। এটি শুনে কারণ যেন ভয় পেয়ে যায় যে রাহুল পূজার কারণ সম্পর্কে সব জেনে গেছে কিনা। তখন রাহুল আবার বলে, তফাৎ তো শুধু এটাই যে আমি পূজাকে স্ত্রীর জায়গা থেকে ভালোবাসি আর তুই ভাবি। এটি শুনে কারণ যেন হাফ ছেড়ে বাজে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে কিছুদিন আগের সিন দেখানো হয়। কারণ পূজার বাসায় আসলে তারা তিনজন গল্প করতে বসে। পূজা রাহুলকে জিজ্ঞেস করে যে তোমাদের বন্ধুত্ব কবে থেকে? রাহুল বলে, কিছু বছর আগে থেকে। সে তার মনের মানুষকে পাওয়ার জন্য ইউরোপ কাজ করছিল, কিন্তু কি স্টুপিড মেয়েটা, তাকে ধোকা দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এখন আমি অন্ধ হওয়ার পর থেকে একজন বিশ্বস্ত লোক দরকার ছিল আমার বিজনেস দেখাশোনা করার জন্য, আর তার জন্য কারণের চেয়ে বিশ্বস্ত আর কেউ হতেই পারে না। এটি বলে রাহুল চলে গেলে পূজা কারণকে বলে, দেখো কারণ, তোমার নীরবতার কারণ যে আমি সেটা আমি জানি, কিন্তু আমি কারণকে বিয়ে করে অনেক খুশি আছি, তুমিও বিয়ে করে নাও, আর আমি আশা করি তুমিও তোমার ওয়াইফকে নিয়ে আমার মতোই খুশি থাকবে। কিন্তু কারণ তখন একদম চুপ হয়ে থাকে। সিন এখান থেকে আবার প্রেজেন্টে ফিরে আসে। রাহুল কারণকে বলে, কি রে তুই কথা বলছিস না কেন, পূজার কথা ভাবছিস? কারণ বলে, হ্যাঁ আমি ভাবছি পূজা যদি আত্মহত্যা করে তাহলে কেন করেছে, আর যদি কেউ মেরে থাকে তাহলে সে কে? কারণ বলে, আমিও তারই উত্তর খুঁজছি, তবে এর জন্য যেই অপরাধী হোক না কেন আমি তাকে শাস্তি দিয়েই ছাড়বো। তখনই লন্ড্রিওয়ালা রাহুলের কাপড় ইস্ত্রি করে সেগুলো দিতে আসে। কারণ সেগুলো নিলে লন্ড্রির লোকটি বলে, রাহুল স্যারের শার্ট থেকে এই রিসিটগুলো পেয়েছি। কারণ রিসিটগুলো নিলে দেখে সেখানে একটি বই কেনার রিসিট আছে। এটা দেখে কারণ অনেক অবাক হয়ে যায়, কারণ রাহুল তো চোখে দেখে না, অ্যালেক্সা তো দামি বই কিনে পড়বে না, তাহলে কারণ কার জন্য এই বই কিনেছে? কারণ রাহুলকে রিসিটগুলো দিতে গেলে তখন কারণ সুযোগ বুঝে সেখান থেকে বইয়ের রিসিটটি তার কাছে নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। রাহুল অনুমান করতে পারছিল যে কারণ হয়তো তাকে সন্দেহ করছে। অন্যদিকে কারণ রিসিটটি নিয়ে সে বইয়ের দোকানে যায় যেখান থেকে বইটি কেনা হয়েছিল। সেখানে থাকা একজনকে কারণ রিসিটটি দেখিয়ে জিজ্ঞেস করে যে এই রিসিটটি দোকানের কিনা। লোকটি জানায় যে হ্যাঁ, এই রিসিটটি এই দোকানেরই, আর আপনি যদি এই বইটি কিনতে চান সেটা এখন দেওয়া সম্ভব নয়, কারণ এটা আউট অফ স্টক, অনেক ডিমান্ড এই বইটার। কারণ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, কি আছে এই বইয়ে যে এত ডিমান্ড এটার? লোকটি বলে, কি বলছেন স্যার, আপনি জানেন না ক্রাইম করে অন্যকে ফাঁসানোর নতুন নতুন পদ্ধতি আছে এতে? এটি শুনে কারণ বোঝে যায় যে সে যা সন্দেহ করছে তা সত্যি। এখন শুধু তা সবার সামনে প্রমাণ করার জন্য
উক্ত প্রমাণ দরকার। পরদিন কারণ রাহুলের কোম্পানির ম্যানেজার কাপুরকে ডেকে কয়েকটা দরকারি কাগজের মাঝখানে খালি স্ট্যাম্প পেপার দিয়ে দেয়। এটি দেখার জন্য যে সে খালি কাগজটাতে সাইন করে কিনা। যদি সে অন্ধ হয় তবে সবগুলো পেপারে সাইন করবে, আর যদি তা না করে তবে প্রমাণ হবে যে সে অন্ধ নয়, সব নাটক করছে। সে কাপুরকে কিছু টাকাও দেয় যাতে সে ঠিকঠাক মতো কাজটা করে, আর কাগজগুলো তাকেই দেয়। কারণের কথা মতো কাপুর পেপারগুলো নিয়ে রাহুলের কাছে গিয়ে বলে, স্যার এই পেপারগুলো কারণ স্যার দিয়েছে, আর্জেন্ট আপনার সাইন লাগবে। কয়টা পেপার আছে এটি গোনার নাম করে রাহুল পেপারগুলো দেখতে থাকে যে এগুলো কিসের পেপার। হঠাৎ তার নজরে খালি পেপারটা পড়ে। সে ভাবে কারণ হয়তো খালি পেপারে তার সিগনেচার নিয়ে কোনো চালাকি করতে পারে, তাই সে সিগনেচার না করে কাপুরকে বলে, এই মুহূর্তে আমি কারণকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। কাপুর বলে, স্যার কারণ স্যারই আমাকে পাঠিয়েছেন। রাহুল এবার রেগে গিয়ে জিজ্ঞেস করে, তাহলে কারণ কোথায়? তাকে ছাড়া আমি কোনো সাইন করব না। কাপুর ফিরে গিয়ে কারণকে এ বিষয়ে জানালে কারণ পেপারগুলো নিয়ে রমেশের কাছে এসে বলে, আমি তোকে বলেছিলাম না রাহুল অন্ধ নয়, দেখ এই খালি পেপারে রাহুল সাইন করেনি। রমেশ বলে, এমনও তো হতে পারে যে সে সত্যি তোকে ছাড়া আর কাউকে বিশ্বাস করছে না। কারণ এবার রহস্যজনকভাবে বলে, সত্যিটা কি তা আমি প্রমাণ সহ সবার সামনে আনবই। আমি তার সামনে তার ড্রিঙ্কস এর গ্লাসে বিষ মেশাবো, যদি সে সেই ড্রিঙ্ক নেয় তবে বুঝবো যে সে সত্যি সত্যি অন্ধ, আর না নিলে বুঝবো যে সে অন্ধ সাজায় অভিনয় করছে। রমেশ তখন বলে, যদি সত্যি সত্যি সে ড্রিঙ্কস নেয় আর বিষের জন্য মারা যায় তাহলে তো তোর মার্ডার কেসে ফাঁসি হবে। কারণ মুচকি এসে বলে, বোতলে তো সত্যি সত্যি বিষ নয়, পেট খারাপের ওষুধ থাকবে। পরদিন কারণ রমেশকে নিয়ে রাহুলের বাড়িতে আসে, তার সামনে সবকিছু প্রমাণ হবে। কারণ রাহুলের সামনে তার গ্লাসে বোতল থেকে কিছু একটা মিশায়। তখন রাহুল সোফা থেকে উঠে এসি অন করতে গেলে কারণ তাকে বসিয়ে নিজে যায় এসি অন করতে, কিন্তু এসি অন করার সাথে সাথে পুরো বাড়ির লাইট চলে যায়। রাহুল তখন বলে, ও কারণ মিটারে একটু সমস্যা হয়েছে তাই এসি লোড নিতে পারছে না, এসি অন করলে সব লাইট অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, আমি অ্যালেক্সকে বলেছি ইলেকট্রিশিয়ানকে আনতে, তুমি এসি অফ করে দাও। কারণ এসি অফ করার সাথে সাথে আবার লাইট অন হয়ে যায়। লাইট অন করলে কারণ দেখতে পায় রাহুলের দুই হাতে দুটি ড্রিঙ্কস এর গ্লাস, আর সেখান থেকে একটি কারণকে আর একটি রমেশকে দেয়, আর টেবিলে যে গ্লাস রাখা ছিল সেটি সে নেয়। কারণ রমেশকে ইশারায় ড্রিঙ্কস পান করতে নিষেধ করে আর তার ড্রিঙ্কসটি পাশের প্লান্টের উপর ফেলে দেয়। রাহুল সাথে সাথে বলে, এই কারণ এটা কি করেছিস, তুই তো ফেলে দিলি। রাহুল তাকে জিজ্ঞেস করে, তুই দেখলি কিভাবে যে আমি ফেলে দিয়েছি? রাহুল বলে, আমি অন্ধ কিন্তু বয়না নই। সে এক গ্লাস ড্রিঙ্কস নিয়ে তা সে প্লান্টের উপর ফেলে বলে, গ্লাসে ডাললে যেমন আওয়াজ হয় তেমনই পাতার উপর ফেলে দিলেও আওয়াজ হয়। রমেশ তখন তার ড্রিঙ্কসটি পান করলে তার পেট মোচড়ানো শুরু হয়, অর্থাৎ রাহুল তার গ্লাস পাল্টে রমেশের গ্লাস নিয়ে নেয়। কারণ এবারও কোনো প্রমাণ জোগাড় করতে পারে না, ফলে কারণ হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দিন কারণ রাহুলকে মর্নিং ওয়াকে নিয়ে যায়, আর সে কিছু ছেলেকে কারণকে মারার জন্য টাকা দেয়। কারণ রাহুলকে চলে যাওয়ার কথা বলে দূরে বসে থাকে, এটি দেখার জন্য যে সে তার নিজেকে কিভাবে বাঁচায়। কিন্তু রাহুল তাকে মারতে আসা সব লোকদেরই উল্টো মারতে থাকে। রাহুল চোখে কালো কাপড় বেঁধে নেয় এটি বোঝানোর জন্য যে সে না দেখেও শত্রুর কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারে। সুযোগ পেয়ে কারণও রাহুলকে মারতে যায়। তাদের দুজনের মধ্যে ফাইট হয় কিন্তু কারণ রাহুলের কাছে হেরে যায়। রাহুল কারণের সামনে দিয়ে চলে যায়। কারণ সেখান থেকে পুলিশ স্টেশন আসে হাজিরা দেওয়ার জন্য। তাকে দেখে ইন্সপেক্টর রবি জিজ্ঞেস করে যে এত দেরি হলো কেন। কারণ বলে, আমি মন্দিরে গিয়েছিলাম, সেখান থেকে আসতে দেরি হয়ে গেছে। রবি তার যতই বালু দেখতে পেয়ে জিজ্ঞেস করে, মন্দিরে বালু কোথা থেকে আসলো? কারণ আমতা আমতা করতে করতে বলে, ওই সিবিচের পাশ দিয়ে এসেছি তো তাই বালু লেগে গেছে। আর আপনারা শুধু আমাকে কেন সন্দেহ করছেন বলুন তো, রাহুলকে কেন সন্দেহ করছেন না? হতে পারে রাহুল নিজেই পূজাকে মেরে ঘুম করে ফেলেছে, আর রাহুল চোখে দেখতে পায়। আপনারা চাইলে আমি প্রমাণ দেখাতে পারি। রবি কারণের কথা মতো রাহুলের বাড়িতে যায় এটি দেখার জন্য যে রাহুল চোখে দেখতে পায় কিনা। কারণ দুজন কনস্টেবলকে বলে রাহুলের দরজার সামনে ফুলের টপ নিচে নামিয়ে রাখতে, যদি রাহুল এগুলো দেখে নিচু হয়ে যায় তবে বোঝা যাবে যে সে অন্ধ নয়। রবি কনস্টেবলদের নিয়ে লুকিয়ে পড়লে কারণ রাহুলকে নিয়ে ওই দরজার কাছে আসে, কিন্তু রাহুল দরজার কাছে এসেই তার হাতের লাঠিটি নিচে ফেলে দেয়, আর তা তোলার সময় তার মাথায় টবের আঘাত লাগে। এটি দেখে রবি কারণের উপর অনেক রেগে যায় যে কারণ তাদের মিথ্যে বলেছে, রাহুল সত্যি সত্যি অন্ধ, শুধু তারা কারণের কথা নির্দোষকে সন্দেহ করেছে। রবি কারণকে শাসিয়ে যায় যে এরপর যদি সে রাহুল সম্পর্কে কোনো বাজে কথা বলে তবে তা তার জন্য ভালো হবে না। এবারও কারণ হতাশ হয়ে ফিরে আসে। রাস্তায় কারণ রাহুলের কাজের লোক অ্যালেক্সকে দেখতে পায়, সে তাকে নিয়ে তার বাড়িতে আসে। কারণ অ্যালেক্সকে বলে যদি সে তাকে সাহায্য করে তবে অ্যালেক্সকে কারণ অনেক টাকা দেবে। অ্যালেক্স বলে, কি সাহায্য? কারণ বলে, রাহুল অন্ধ কিনা সেটা তোমাকে দেখতে হবে। অ্যালেক্স মুচকি হেসে বলে, এটা আর তেমন কি কাজ, আমি তো জানি যে রাহুল স্যার অন্ধ নয়, আমি অনেকবার তাকে বই পড়তে দেখেছি, আর অন্ধ লোক তো বই পড়তে পারে না।
কারণ এবার আশা নিয়ে বলে, এটা তুমি কোর্টে বলতে পারবে? অ্যালেক্স বলে, টাকা পেলে অবশ্যই বলতে পারবো। কারণ তাকে 2 লাখ টাকা দিয়ে বলে, কাজ হলে আরো টাকা পাবে, এটা এখন রাখো। পরের সিনে দেখা যায় যে অপরিচিত এক লোক পুলিশ স্টেশন ফোন করে জানায় যে কেউ সিবিচের পাশে পূজার বডিটি পুড়িয়ে ফেলেছে। এটি শুনে রবি তার টিম নিয়ে সিবিচে চলে যায়। সেখানে তারা দেখে যে সত্যিই কোনো বডি এখানে পোড়ানো হয়েছে। রবি ক্রাইম সিন থেকে কিছু দূরে একটা জুতো দেখতে পায়। জুতোটা দেখে রবির মনে পড়ে যে সকালে এই সেম জুতো কারণ পড়েছিল, আর তার জুতো সে বালুও দেখেছিল। সিন এখানে কাট হয় আর আমাদের কারণ ও রাহুলকে দেখানো হয়। কারণ রাহুলকে নিয়ে অফিস যাওয়ার সময় ইচ্ছে করে গাড়ি পাংচার হওয়ার অভিনয় করে আর রাহুলকে নিয়ে রেল লাইন দিয়ে হাঁটতে থাকে। রেল লাইন দিয়ে ট্রেন আসতে থাকলে কারণ রাহুলকে লাইনে রেখে চলে যেতে চাইলে হঠাৎই রাহুল তার হাতের লাঠিটি ফেলে দিয়ে কারণের হাত চেপে ধরে। এটি দেখে কারণ ভয় পেয়ে রাহুলকে বলে, তুই লাঠি ফেললি কেন? রাহুল বলে, তুইই তো আমার লাঠি, তোর মতো বিশ্বস্ত বন্ধু থাকলে লাঠির কি দরকার। তখনই রাহুল দেখতে পায় যে রেল লাইনের উপর একটি ছোট ছেলে ছাগল চড়াতে চড়াতে চলে এসেছে। রাহুল তাকে দেখতে পেয়ে কারণের 2 হাত ছেড়ে ট্রেন আসার আগেই ছেলেটিকে বাঁচায়। ছেলেটির বাবা রাহুলের এই উপকারের জন্য অনেক ধন্যবাদ জানায় আর বলে তার ছেলে কানে শুনতে পায় না, তাই ট্রেনের আওয়াজ শুনতে পায়নি। এটি দেখে কারণের আর বোঝার কিছু বাকি থাকে না যে রাহুল অন্ধ নয়, সে সবাইকে বোকা বানাচ্ছে। সেখানে রাহুল ও কারণের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে কারণ রাহুলের মাথায় বন্দুক ধরে তাকে তার বাসায় নিয়ে আসে। কারণ রাহুলকে জিজ্ঞেস করে, তুই পূজাকে মেরেছিস, তাহলে কেন আমাকে ফাঁসাতে চাইছিস? রাহুল বলে, এর জন্য তুই নিজেই দায়ী। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে রাহুল কারণকে একটি বিজনেস মিটিং এর কথা বলে সিঙ্গাপুর যাওয়ার জন্য রওনা দিলে কারণ পেটে ব্যথার অভিনয় করে এয়ারপোর্ট থেকে ফিরে আসে। রাহুল একাই সিঙ্গাপুর গিয়ে তার চোখের অপারেশন করে আর অপারেশন সাকসেসফুল হয়। সে পূজাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই এই বিষয়ে সে কাউকে কিছু বলে না। কিছুদিন পর সে সিঙ্গাপুর থেকে খুশি মনে তার বাড়িতে আসলে সে দেখতে পায় যে কারণ পূজাকে কিস করছে আর পূজাও তাকে বাধা দিচ্ছে না। এসব দেখে রাহুলের সবকিছু যেন উলট পালট হয়ে যায়। সে সারপ্রাইজ দিতে এসে নিজে এত বড় সারপ্রাইজ পাবে তা সে কখনোই ভাবেনি। সে এমন কিছু দেখতে চায়নি, তাহলে তো অন্ধত্বই ভালো ছিল। সে সাথে সাথে তার সানগ্লাস পরে অন্ধ সাজার অভিনয় শুরু করে। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। কারণ টেপ রেকর্ডার অন করে রাহুলকে সবকিছু স্বীকার করতে বলে। রাহুল জিজ্ঞেস করে, আমি কি বলবো? কারণ বলে যে পূজাকে খুন আমিই করেছি আর তার আত্মহত্যার অভিনয় আমিই বানিয়েছি, সব শাস্তি আমার পাওনা, আমি অপরাধী। কারণের কথা মতো রাহুলও তাই বলে, কিন্তু কারণ রেকর্ডার তার চেক করতে গেলে দেখে যে সেখানে শুধু তার বলা কথাগুলোই রেকর্ড হয়েছে, রাহুলের কোনো কথার রেকর্ড হয়নি। তখন রাহুল বলে, তোমার কাছে বন্দুক আছে কিন্তু আমার কাছে রেকর্ডারের রিমোট। এটি শুনে কারণ যেন পুরো পাগল হয়ে যায়। সে পাগলের মতো চিৎকার করতে থাকে আর রাহুলকে গুলি করতে যাবে, তখনই ইন্সপেক্টর রবি কারণকে খুঁজতে খুঁজতে সেখানে আসে আর তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। কারণকে কোর্টে তোলা হলে সব সাক্ষী প্রমাণে কারণকে দোষী প্রমাণিত হয়। অ্যালেক্সকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে রমেশ তাকে জিজ্ঞেস করে, আপনি তো বলেছিলেন যে রাহুলকে আপনি বই পড়তে দেখেছিলেন, কোর্টে তা বলুন। অ্যালেক্স বলে, আমি কখনোই এমন কিছু বলিনি, বরং কারণ স্যার আমাকে অনেক টাকার লোভ দেখিয়ে বলে আমি যেন কোর্টে বলি রাহুল স্যার অন্ধ নয়। কারণ এসব শুনে পাগলের মতো চিৎকার করতে থাকে। তখন রমেশ কোর্টকে বলে রাহুলের চোখের পরীক্ষা করানোর জন্য। রাহুলের চোখের পরীক্ষা করালে রিপোর্টেও এটাই প্রমাণিত হয় যে রাহুল অন্ধ। কোর্ট সব প্রমাণের ভিত্তিতে কারণকে যাবজ্জীবনের সাজা দেয়। কারণ জানতো যে রাহুল তার সাথে দেখা করতে আসবে, তাই সে আগে একটা কনস্টেবলকে তার 1 লক্ষ টাকার ঘড়ি দিয়ে বলে একটা রেকর্ডারের ব্যবস্থা করতে। রাহুল তার সাথে দেখা করতে আসলে কারণ রেকর্ডারটি তার সাথে নিয়ে যায় যাতে রাহুলের কথা সে রেকর্ড করতে পারে। কারণ রাহুলের কাছে গিয়ে রেগে জিজ্ঞেস করে যে তুই কেন এমন করলি আমার সাথে, আমার জীবনটা কেন শেষ করে দিলি? রাহুল তখন বলতে থাকে আর সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। রাহুল তার প্রিয় বন্ধু আর তার ভালোবাসার মানুষের এমন ভাবে ধোকা দেয়া কোনোভাবেই মানতে পারছিল না, তাই সে পূজার সাথে কথা বলা বন্ধ করে দেয়। পূজা তাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, সে কেন তার সাথে ভালো করে কথা বলছে না। রাহুল বলে, কিছু হয়নি, 2টা বেজে গেছে, তুমি ঘুমাও। পূজা ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে সত্যি রাত 2টা বাজে। এটা দেখে সে অবাক হয়ে রাহুলকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে এখন 9টা বাজে? এটি শুনে রাহুল বলে, আমি সিঙ্গাপুর আমার চোখের অপারেশন করে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর আমার কি ভাগ্য দেখো, আমি বড় সারপ্রাইজ পেলাম। থাক বাদ দাও, ঘুমিয়ে পড়ো। এটি বলে রাহুল শুয়ে পড়ে, কিন্তু পূজা অনুশোচনায় ভুগতে থাকে যে তাকে এতটা ভালোবাসা সম্মান দিয়েছে সে তাকে ঠকিয়েছে। তার প্রথম রাতে দেয়া কথা বারবার মনে হতে থাকে। সে রাহুলকে কথা দিয়েছিল তার জীবন থাকতে সে তাকে কখনো অসম্মানিত হতে দেবে না, সে তার দেয়া কথা রাখতে পারেনি।
পরদিন ভোরবেলা রাহুল দেখে তার পাশে পূজা নেই। সে তাকে সব জায়গায় খুঁজতে থাকে আর ড্রয়িং রুমে পূজার ঝুলন্ত বডিটি দেখতে পায়। সে যেন তার চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে পূজা এমন একটি কাজ করবে। তার সম্পূর্ণ দুনিয়া যেন অন্ধকার হয়ে যায়। তখনই রেকর্ডারে পূজার রেকর্ড করা কথা রাহুল শুনতে পায়। পূজা বলে, রাহুল আমি তোমাকে ধোকা দিতে চাইনি, তুমি যেদিন সিঙ্গাপুর যাও সেদিন কারণ এই বাসায় এসে আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করে। বাসায় তুমি ছিলে না আর অ্যালেক্সও ছিল না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ কারণকে আমি চিনি, সে পুরো সাইকোটাইপ একজন মানুষ। তার মতের বাইরে কিছু হলে সে যা খুশি করতে পারে, আর সে আমাকে তোমার সাথে কোনো যোগাযোগও করতে দিচ্ছিল না। তাই আমি ঠিক করি তুমি সিঙ্গাপুর থেকে আসার আগ পর্যন্ত তার সাথে আমি ভালো ব্যবহার করব। আর গতকাল তুমি আমারও কারণকে যে অবস্থায় দেখেছো তা আমি নিরুপায় হয়ে করেছি। তুমি আমাকে ভুল বুঝেছ, কত বছর পর তুমি তোমার দৃষ্টি ফিরে পেয়েছো আর প্রথমেই এমন দৃশ্য দেখেছো। আমি তোমার সামনে কোন মুখে দাঁড়াতাম, তাই আমি চলে যাচ্ছি, কিন্তু আমার জন্য তুমি কখনো অসম্মানিত হও সেটা আমি কখনোই হতে দেব না। পূজার কথাগুলো শুনে কারণ কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার সুখের সংসার নষ্টের কারণ কারণ, আর কারণকে তার অন্যায়ের শাস্তি পেতেই হবে। তাই রাহুল অ্যালেক্সকে খবর দিয়ে পুরো প্ল্যানে তার সাহায্য নেয় আর নিজে পুনরায় অন্ধের অভিনয় করে কারণকে ফাঁসানোর জন্য। আর মর্গরুম থেকে পূজার বডি রাহুলই অ্যালেক্সকে দিয়ে সরিয়েছে, কারণ পোস্টমর্টেম করা হলে এটা প্রমাণ হতো যে পূজা আত্মহত্যা করেছে। সে কোনোভাবে পূজার কোনো অসম্মান চায়নি, শুধু কারণের উপযুক্ত শাস্তি চেয়েছে। কারণ যেদিন অ্যালেক্সকে তার বাসায় নিয়ে যায় সেটাও রাহুলেরই প্ল্যান ছিল। সে অ্যালেক্সকে দিয়ে কারণের জুতো চুরি করায় আর তা বিচের পাশে রেখে দেয় যাতে পুলিশের কারণকেই সন্দেহ হয়। এসব কথা শুনে কারণ তার রেকর্ডারটি রাহুলকে দেখিয়ে বলে, এবার তো তুমি ফেঁসে যাবে, তোমার সব কথা এর মধ্যে রেকর্ড হয়ে গেছে। রাহুল মুচকি হাসি দিয়ে বলে, তুমি যদি 1,00,000 টাকা দিয়ে রেকর্ডার আনতে পারো তাহলে আমি কি 2,00,000 টাকা দিয়ে তার ব্যাটারি খুলে রাখাতে পারি না? এটি শুনে কারণ রেকর্ডার চেক করে দেখে যে সত্যি তাতে কোনো ব্যাটারি নেই। সে এটা দেখে পাগলের মতো চিৎকার করতে থাকে আর রাহুল মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।